ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা বাগান আমাদের বাড়িতে সামনে মানে ফুলের দেয়াল গন্ধরাজ ফুলের দেয়াল বা অনেক ধরনের প্রজাতি গাছ ছিল। ছোটবেলা বাগান ই করতো দেখে আমার নেশা ফুলের গাছ লাগানো হইত। পরে আস্তে আস্তে যখন আমি জামালপুরে বাগানে একটা জায়গা করলাম তখন আমি চিন্তা করলাম বাগানে ফুলের বাগানের সাথে সাথে আস্তে আস্তে আমি ফলের বাগান শুরু করলাম। বরং ফলের বাগানের সাথে জায়গা তো আস্তে আস্তে আমি ডেভেলপ গবাদি পশু কুকুর কৃষি সবকিছু হয়ে গেছে। ছোটবেলা থেকে গাছের দিকে খুব নেশা। আমার ল্যাম্বলিং এ অনেকদিন ছিলাম, ছাদে বাগান করছি। শাহ সিরাজ ভাই আসছিল আমার ছাদ বাগান দিকে খুব প্রশংসা করছে। আমি আস্তে আস্তে ওখানে অনেক কিছুই ছাদে অনেক প্রজাতির গাছই ছিল। নিজের বাসায় উঠছি, নিজের বাসাও গাছ ছাদে, এই ছাদেও গাছ আছে, সবকিছুই করছি। তারপর আমি জামালপুরে বিশাল একটা গার্ডেন করছি, পলস বনস ঔষধি শোভাবর্ধন, শোভাবর্ধন মানে ফুলের গাছ, আর যে বনস মানে বিভিন্ন ঔষধি বনের গাছও আছে, আর কুম্ভি আমর এগুলা অনেক প্রজাতির গাছ আছে। তারপর ঔষধি গাছের মধ্যে ভর্তুকি আমলকি বয়রা এই ধরনের আছে, আম জাম কাঁঠাল কিছু মানে এমন কোনো গাছ বাদ নাই, সব গাছই আমার বাগানে আছে। যেখানে যেতাম যে থাইল্যান্ড প্রায় আমরা যাই বছরে একবার, গাছ দেখলে যেটা আমার বাগানে নেই সেটা আমি নিয়ে আসবো। আমি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি এই যে একটা অ্যাভোকাডো গাছ আছে ফল বাইরের আমেরিকারই, তারপরে আপেল গাছও আছে, আপেল ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, আপেল আঙ্গুর মানে বাইরের গাছগুলো আমি সেট করছি। বনের কাঠ কাঠের গাছ সেগুন আছে, আগুর গাছ অনেকগুলো আছে, এমন কোন ফল নাই যে আমার বাগানে। গরু আছে অনেক, গবাদি পশু আছে। ছোটবেলা থেকে পুকুর ভরা মাছ গুলা ভরা দানা আমার স্বপ্ন ছিল। ফ্রেশ জিনিস খাওয়াটা এটা সবারই উচিত, ফ্রেশ খাওয়ার জন্য নিজের। আমি তো এমএসসি পাস কিন্তু পলিটিক্যাল লিডারের বউ আমাকে কোনো চাকরিতে দেয় নাই, আমি গাছের দিকে নেশা গাছই করতেছি।